मेरे साथ ब्याह करेगी? तुम मुझे बहुत अच्छे लगते हो लाल, लेकिन हमारा कुछ नहीं हो सकता। ये फर्जगम नहीं, ये लाल सिंह चड्डा है। मेरी मम्मी कहती थी कि जिंदगी गुलगप्पे जैसी होती है, पेट पले ही पर जावे, मन नहीं भरता। जीवन হয়তো সত্যি গোলগাপ্পার মতোই, যে জিতনা ভি খায়ে মন না ভরে। ক্যা পতা হমে হ্যায় কাহানিয়া হ্যায় কাহানি। আমির খান মানেই হলো ধামাকা। আমি আমির খানের যতগুলো মুভি দেখেছি, ম্যাক্সিমাম মুভি আমির খানের আমার ভালো লাগে। এবং আজকে যে মুভি ট্রেলারটা রিলিজ হলো সেটা হলো লাল সিং চড্ডা। লাল সিং চড্ডা, কেউ যদি এটা সম্পর্কে না শুনেন, হঠাৎ করে যদি আপনি এই ট্রেলারটা দেখেন, তাহলে হয়তো আপনি হলিউডের একটি মুভিকে মুভির সাথে ম্যাচ করতে পারবেন এবং হুবহু ম্যাচ করতে পারবেন। সেই মুভিটার নাম আমি এখন বলছি না। যারা এখন এই ছোট্ট ভিডিওটা দেখলেন, তাদের কাছে প্রশ্ন থাকলো যে এটা আসলে কোন মুভির দৃশ্যের সাথে মিলে যায়। আমির খানের মুভির জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম এবং এই ট্রেলারটা আজকে হঠাৎ করে সামনে আসলো। এবং এই মুভিটা আপনাদের বলে রাখি, এটা হলো 11 অগস্টে রিলিজ হচ্ছে এবং রিলিজের আগে এই ট্রেলারটা একটা ধামাকা। চলে কথা না বাড়িয়ে আমরা দেখা শুরু করি। जो भी हुंदा है वो हम कर दे या फिर हम हवा विच एवं ही उड़ते फिर दे यहां से वहां। तुम्हारे बहन को क्या हुआ? कुछ भी नहीं, मैं तो बिल्कुल चंगा हूँ। कहाँ रहते हो? अपने घर विच। बुद्धू हो क्या? नहीं जी, मैं तो बिल्कुल चंगा हूँ। आपका बच्चा अलग है। कुछ बच्चे होते हैं बहुत इंटेलिजेंट, कुछ होते हैं नॉर्मल, और कुछ नॉर्मल से कम, जैसे आपका लाल। मैं ले लेता हूँ। ओए तू अपना काम कर, वो खुद उठाएगा। किसी से कम नहीं है तू, बाकी बच्चों जैसा ही है। मैं जो किया है वो हमेशा याद रखी। भाग लाल भाग। अब कुछ लोग विश्वास नहीं करते पर जिंदगी में चमत्कार होते हैं जी। हाँ कहती थी के हर एक दी अपनी तकदीर होंदी है, के सारा कुछ लिखिया होंदा है। मैनू नहीं पता किथे लिखिया है सब, किसने लिखिया है और क्यों लिखिया है जो लिखिया है। रूपा मेरे साथ ब्याह करेगी? तुम मुझे बहुत अच्छे लगते हो लाल, लेकिन हमारा कुछ नहीं हो सकता। मेरी मम्मी कहती थी कि जिंदगी गोलगप्पे जैसी होती है, पेट पले ही पर जावे, मन नहीं भरता। क्या पता हमें है कहानियां है कहानी में हम पम पररररम। जीवन হয়তো সত্যি গোলগাপ্পার মতোই, যে জিতনা ভি খায়ে মন না ভরে। আসলে আমরা যতই খাই না কেন মন ভরে না, আমাদের হয়তো পেট ভরে গেছে বাট মন ভরছে না। সেই ডায়লগটা দিয়ে মূলত এই ট্রেলারটার শেষ দৃশ্যটা দেখানো হয়েছে, শেষ দৃশ্যটাকে শেষ করা হয়েছে। আসলে তো অসাধারণ আমার কাছে মনে হয়। আমির খান যখনই নতুন কোনো ক্যারেক্টার করে, সেই ক্যারেক্টারটা
সে অসাধারণভাবে করে। এবং টম হ্যাঙ্কসের জায়গায় যে আরেকজনকে বসানো, এটা আসলে রিয়েলি টাফ। আপনারা যারা ফরেস্ট গাম মুভিটা দেখেছেন, আপনার কাছে মনে হবে যে টম হ্যাঙ্কসের বাইরে কেউই করতে পারে না। বাট আমির খানের অভিনয় সবসময় অন্যরকম, এবং আমির খান যখনই যা কিছু করে সেটা মাস্টারপিস হয়ে যায়। সো আমির খান প্রোডাকশনের এই ফিল্মটা আমি মূলত অনেকদিন পর পেলাম। আমি অপেক্ষা করছিলাম যে আমির খানের কোনো নতুন মুভি আসে কিনা, এবং সেটা এসে গেছে। সেটা হলো লাল সিং চাড্ডা। ওয়েট করছি 11 অগস্টের জন্য, দেখার জন্য যে আমির খান এখানে কেমন কাজ করেছে। যদিও তার কয়েকটা দৃশ্যে বোঝা গেছে যে মাস্টার তো অলওয়েজ মাস্টারই হয়, এবং মিস্টার পারফেকশনিস্ট অলওয়েজ পারফেক্ট। তো যাই হোক, আজকে রিলিজ হলো। তো থ্যাংক ইউ যারা যারা এতক্ষণ আমার সাথে আমির খানের এই মুভিটার ট্রেলার উপভোগ করলেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি আমার একটি ফেসবুক পেজ আছে, সেটা হলো হিমু সরকার এবং সরকার ডায়েরি, সেটাও আপনারা চাইলে ফলো করতে পারেন। তো আজ এ পর্যন্তই, টাটা। ক্যা পাতা হামে হ্যায় কাহানিয়া হ্যায় কাহানি মে হাম পাম পারারারারাম। ये फॉरेस्ट गम नहीं, यह लाल सिंह चड्ढा है।